প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে একসময় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল জলদস্যুরা। অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য ছিল এই ম্যানগ্রোভ। জেলে বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও সবসময় থাকতেন ভয়ে। তবে বনদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। চার বছর পর আবারও সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যুরা। সবশেষ গত 3 নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি এলাকা থেকে অপহৃত 10 জেলেকে উদ্ধার করে বন বিভাগ। এসব জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় লাখ টাকার চাঁদা। নতুন করে সুন্দরবনের আতঙ্ক হিসেবে বেশ কয়েকটি নব্যসৃষ্ট বনদস্যু বাহিনীর নাম উঠে এসেছে। এর মধ্যে সাতক্ষীরা এলাকায় মঞ্জু বাহিনী, মোংলা এলাকায় শরীফ বাহিনীর তৎপরতা রয়েছে। 2018 সালে আত্মসমর্পণ করা দস্যুদেরও কেউ কেউ পুনরায় এমন অপরাধে জড়িয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, বনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে আসায় বাড়ছে এ ধরনের অপরাধ। গত 3 মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা, বাগেরহাটের শরণখোলা, ঢাংমারি, রামপাল এলাকা, খুলনার দাকব ও কয়রা এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনার অভিযোগ এসেছে জেলে পরিবার থেকে। জালবাদ গেছে, গিয়ে দেখি ডাকাত ধরেছে মঞ্জু পাটি, ধরে আমার কাছে 45,000 টাকা দাবি চাই। যারা ধরতেছে 20,000, 30,000, 40,000 পর্যন্ত টাকা আছে। টাকা দিতে না পারলে আমাদের ওখানে আটকেই রাখে। ডাকাত বাড়িয়েছে, এখন তো বনে যাওয়া খুব রিস্কির ব্যাপার। এখন ভীষণ একটা সমস্যার মধ্যে আছে। এটা যদি সরকারে কোনো একটা সংস্কার না করে তাহলে আমরা অনেক চাপের মধ্যে, আমরা সব দুস্থ পরিবার। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আগেই সব আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যৌথ বাহিনী এবং বন বিভাগের সমন্বয়ে সুন্দরবনে মনে হয় একটা চিরুনীয় অভিযান চালানোর আবার সময় হয়েছে। নৌবাহিনী এবং কোস্টগার্ডকে একটু বেশি সক্রিয় হতে হবে সুন্দরবন এলাকায়। বনের ভেতর একাধিক অপরাধের অভিযোগ পাওয়া গেলেও এখনও কোনো বনদস্যুকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে বন বিভাগ বলছে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ প্রতিরোধে কাজ করছে। দস্যুতার খবর পাওয়া যায়, সেখানে আমরা চেষ্টা করি বন বিভাগের নিজস্ব যে ক্যাপাসিটি আছে সেটার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য, পাশাপাশি আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো তাদেরকেও আমরা অবহিত করে থাকি। নৌপথ এবং সেই দুর্গম যেই সুন্দরবনে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুনির্দিষ্ট তথ্য আমাদের প্রয়োজন। গোয়েন্দা নজরদারিটা আরেকটু বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা নির্দেশনা পেয়েছি এবং এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত সুন্দরবনের 32টি বাহিনীর প্রধান সহ 324 জন দস্যু আত্মসমর্পণ করে। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ।